জয় শ্রীকৃষ্ণ, ওয়েলকাম মাই টু চ্যানেল, মাই লাইফ স্টাইল। গুড ইভিনিং, সবাই কেমন আছো? আজ আমি এসে গেছি তোমাদের সাথে গল্প করতে, একটা নতুন গল্প নিয়ে। গল্পটা তাহলে শুরু করা যাক। আজকের গল্পের নাম হচ্ছে, একবার রাধা নাম নিলে আমাদের কি উপকার হয়। বৃন্দাবনে একবার এক মহান সাধুর কাছে এক ব্যক্তি আসলো। সাধুর কাছে গিয়ে সেই ব্যক্তি বলল, সাধুজি, আমার একটা ছেলে আছে, কিন্তু সে কখনো পূজা পাঠ করে না, ঈশ্বর মানে না, সাধু সঙ্গেও করে না, ও তো তাহলে নরকে যাবে। তখন সাধুজি বললেন, ঠিক আছে, আমি তোমার বাড়ি একদিন যাব আর তোমার ছেলের সাথে আমি কথা বলবো। বলছে ঠিক আছে বলে সাধুজি একদিন ওনার বাড়িতে এলেন এবং ছেলেটিকে বললেন, বাবা, তুমি একবার রাধা নাম বলো। তখন ছেলেটি বলল, কেন, একবার রাধা নাম বললে কি হবে? বলছে, তুমি বলো না। বলছে, না, আমি বলবো না। বলছে, তোমাকে একবার রাধা নাম বলতেই হবে। অনেক জেরাজুরির পর ছেলেটি বলল, রাধা নাম বললেন। বলার পর সাধুজিকে জিজ্ঞাসা করলেন, এই তো আমি রাধা নাম বললাম, তাহলে আমার এতে কি উপকার হবে? তখন সাধুজি বললেন, তুমি যখন তোমার যখন মৃত্যু হবে, তুমি এই প্রশ্নটা যমরাজকে গিয়ে করবে। তখন ছেলেটি এইভাবে সময় কাটতে কাটতে এক সময় তার মৃত্যু হলো। মৃত্যুর পর তিনি যমালয়ে গিয়ে যমরাজকে এই প্রশ্নটা করলেন। যমরাজকে বললেন, একবার রাধা নাম করলে তার কি উপকার, কি মহিমা, আমাকে এটা বলতে হবে। তখন যমরাজ বললেন, এ প্রশ্নের তো আমি উত্তর জানি না, এ প্রশ্নের উত্তর একমাত্র ইন্দ্রদেব দিতে পারবেন, তাহলে দেবরাজ ইন্দ্রর কাছে যেতে হবে। তখন বললেন, যমরাজ বললেন, তাহলে চলো, আমি তোমাকে ইন্দ্রদেবের কাছে নিয়ে যাব। ছেলেটি বলল, আমি তো এমনিতে যাব না, আমি পালকি করে যাব, আমাকে পালকিতে করে নিয়ে যেতে হবে। বলছে, ঠিক আছে, তাই চলো পালকি করেই নিয়ে যাব। তখন পালকি নিয়ে আসা হলো তার জন্য এবং যমরাজকে বললেন সেই ছেলেটি, যে আপনাকে এই পালকি বহন করে আমাকে ইন্দ্রদেবের কাছে নিয়ে যেতে হবে। তখন যমরাজ বললেন, ঠিক আছে, তাই নিয়ে যাব। যমরাজ পালকি করে বহন করে ওনাকে নিয়ে গেলেন ইন্দ্রদেবের কাছে। ইন্দ্রদেব জিজ্ঞাসা করলেন, কে এই ব্যক্তি, কোনো বিশেষ ব্যক্তি নাকি? তখন যমরাজ বললেন, ইনি পৃথিবী লোক থেকে এসেছেন এবং এনার প্রশ্ন হচ্ছে, একবার রাধা নামে নিলে কি মহিমা তার। ইন্দ্রদেব বললেন, আমি তো এই প্রশ্নের উত্তর দিতে পারবো না, এই প্রশ্নের উত্তর একমাত্র ব্রহ্মাজি দিতে পারবেন। তখন ইন্দ্রদেবকে বলল, ব্রহ্মাজি বলতে পারবেন? তখন ইন্দ্রদেবকে বললেন ওই ব্যক্তি, তাহলে আমাকে ব্রহ্মাজির কাছে নিয়ে চলো। ব্রহ্মাজি বললেন, এই সরি ইন্দ্রদেব বললেন, ঠিক আছে, কিন্তু এই পালকি তোমাকেও বহন করতে হবে। বললো, তাই হবে। পালকি বহন করে যমরাজ ইন্দ্রদেব মিলে নিয়ে গেলেন ব্রহ্মাজির কাছে। ব্রহ্মাজিকে যে বললেন, ইনি পৃথিবী লোক থেকে এসেছেন, এনার একটা প্রশ্ন আছে, একবার রাধা নাম নিলে তার কি মহিমা। ব্রহ্মাজি বললেন, আমি তো এর প্রশ্নের উত্তর দিতে পারবো না, এর উত্তর একমাত্র মহাদেবী দিতে পারবেন, তাহলে শিবজির কাছে যেতে হবে। তখন ওই ছেলেটি বললেন, আপনিও আমার সঙ্গে চলুন, এই পালকি আপনাকেও বহন করে আমাকে ভোলানাথের কাছে নিয়ে যেতে হবে। বুঝে, ঠিক আছে, তাই চলো বলে নিয়ে গেলেন তিন দেবতা মিলে। সেখানে গিয়ে যখন ভোলেনাথকে প্রশ্ন করলেন যে প্রভুজি, এই ইনি পৃথিবী লোক থেকে এসেছেন, এনার একটা প্রশ্ন হচ্ছে, একবার রাধা নাম নিলে
তার কি মহিমা, আপনাকে এর উত্তরটা দিতে হবে। কিন্তু শিবজি বললেন, প্রভুর তো অনন্ত মহিমা, কিন্তু রাধা নামের কি মহিমা আমি তো বলতে পারবো না। একে তাহলে স্বয়ং বিষ্ণুর কাছে নিয়ে যেতে হবে, উনি একমাত্র বলতে পারবেন। ব্রহ্মা বলছেন, আমি জানি আপনি সব সময়। তখন শিবজি বললেন, এর উত্তর একমাত্র বিষ্ণুই দিতে পারবেন, আমি এই উত্তর দিতে পারবো না। তখন ওই ছেলেটি বললেন, তাহলে আপনি ওই পালকি বহন করুন, করে আমাকে বিষ্ণুর কাছে নিয়ে চলুন। এবার বিষ্ণুর কাছে চার দেবতা নিয়ে গেলেন পালকিতে করে। বিষ্ণুর কাছে গিয়ে প্রশ্ন করলেন, বিষ্ণুদেব জিজ্ঞাসা করলেন, ইনি কে? তখন সবাই উত্তর দিলে, পৃথিবীলোক থেকে এসেছে, কিন্তু এর একটা প্রশ্ন আছে। এর প্রশ্ন হলো, একবার রাধা নাম নিলে তার কি মহিমা? বিষ্ণুদেব বললেন, এই যে তুমি আমার কাছে এসেছো, তোমাকে চার দেব বহন করে আমাকে তোমাকে পালকি করে আমার কাছে নিয়ে এসেছে, এটাই তার মহিমা। কেউ যদি একবার রাধা নাম নেয়, এইভাবেই সে বিষ্ণুলোকে পৌঁছাতে পারবে। এই কারণে বৃন্দাবনে সবাই সব সময় রাধা নাম জপ করে। জয় শ্রী রাধে রাধে। কেমন লাগলো গল্পটা? যদি তোমাদের ভালো লাগে আমাকে অবশ্যই জানাবে।